বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পুলিশ সুপার মোহাম্মদ হারুনর রশিদ টোবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার উপাধি লাভ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুনর রশিদ বিপিএম পিপিএম আজ সোমবার সকাল দশটায় ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে দুই সালের জুলাই মাসে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি আই জি জনাব হাবিবুর রহমান উক্ত সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ সূত্র জানা যায় মাদক উদ্ধার মামলা রহস্য উদ্ঘাটন ওয়ারেন্ট তালিকা হকার উচ্ছেদ শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্টজনক হওয়ায় সর্বসম্মিলিত ক্রমে এসপি মোহাম্মদ হারুনুর রশিদকে দুই হাজার উনিশ সালে জুলাই মাসে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয় উল্লেখ্য ইতিপূর্বে নারায়ণগঞ্জ এসপি হারুনুর রশিদ নারায়ণগঞ্জ জেলায় যোগদানে ও দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অপরাধ সভায় পরপর তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন এ নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে মে জুন এবং জুলাই মাসে পরপর তিনবার সহ সর্বমোট ষষ্ঠ ষষ্ঠবারের মতো ঢাকা রেঞ্চে শ্রেষ্ঠ এসপি উপাধি লাভ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাসিসভির সাথে থাকুন ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস